আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ মশরফ হোসেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই টানা সতেরো বছর পর বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ তার লাস্ট ম্যাচটা খেলবে নেপালের বিপক্ষে এই সেন্ট ভেন্সেন স্টেডিয়ামে বাংলাদেশের লাস্ট তিনটা ম্যাচে যেভাবে আমরা দেখলাম যেরকম ডোমিনেট করে পারফরমেন্স করেছে শুধুমাত্র সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ হেরেছে অন্যদিকে বাংলাদেশ নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কাকে কিন্তু ডোমিনেট করে হারিয়েছেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ অবশ্যই নেপালকেও হারাবে তো বাংলাদেশের এই আপকামিং ম্যাচটি বাংলাদেশ বনাম নেপাল আমরা ধরে নিতে পারি অবশ্যই বাংলাদেশ নেপালকে হারাবে নেপালকে হারিয়ে বাংলাদেশ সুপার হিট অবশ্যই কনফার্ম করে নেবে নেদারল্যান্ড তার শেষ ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এই সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে এখন কোনো ক্রমে অথবা দুর্ঘটনাবশত যদি বাংলাদেশ নেপালের সাথে হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ফোর অপর যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারায় তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে ফোর তো আমরা জানি যে বাংলাদেশের যে সাম্প্রতিক যে পারফরমেন্স যে ওয়ার্ল্ড কাপে লাস্ট তিনটা ম্যাচে যেভাবে ডোমিনেট করে পারফরমেন্স করেছে শুধুমাত্র সাউথ আফ্রিকার কাছে হারে অথবা সাউথ আফ্রিকা বাদে যদি বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে যেভাবে হারিয়েছে সেই হিসাবে ধরে নিতে পারি বাংলাদেশ অবশ্যই নেপালকে হারাবে এবং নেপাল বাংলাদেশের কাছে ধরাশই হবে আর টি টোয়েন্টি খেলার যে পারফরমেন্স সেই হিসাবে আমরা বলতে পারি নেপাল কিন্তু বাংলাদেশের ধারে কাছে নেই অবশ্যই নেপাল বাংলাদেশের কাছে হারবে নেপালকে হারিয়ে আমরা অবশ্যই কিন্তু বাংলাদেশকে দেখতে পাচ্ছি সুপার এট নিশ্চিত করবে এবং সুপার অবশ্যই নিশ্চিত করবে নেপাল বাংলাদেশের কাছে হেরে যাবে অপরপক্ষে আমরা বলতে পারি যে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার যে খেলাটি আছে সেই খেলায় নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে কিন্তু নেদারল্যান্ডসেরও পয়েন্ট চার হবে এবং কোনো দুর্ঘটনার অবশ্য শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারায় এবং নেপাল যদি বাংলাদেশকে হারায় সেক্ষেত্রে কিন্তু রান রেটের যেই মার পে যাচ্ছে সেটাগুলো চেঞ্জ হয়ে যাবে এবং এই হিসাব নিকাশ কিন্তু পরিবর্তন হবে তখন কিন্তু বাংলাদেশের সুপার নিশ্চিত অনিশ্চিত হয়ে যাবে কারণ আমরা কিন্তু এক প্রকার ধরে নিতে পারছি বাংলাদেশের অলমোস্ট সুপারেট নিশ্চিত কারণ নেপাল বাংলাদেশের সাথে পারবে না বা বাংলাদেশ নেপালের চেয়ে অনেক দূরে গিয়ে এবং শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে যে খেলাটা আছে সেখানেও অবশ্যই নেদারল্যান্ডস বা শ্রীলঙ্কার যে ইদানিং যে পারফরমেন্স সেটা থেকে নেদারল্যান্ডসের অ্যাচিভমেন্ট অথবা পারফরমেন্স খুব ভালো সেই হিসাবে তারা এগিয়ে থাকবে এদিকে সাউথ আফ্রিকা তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে অলরেডি তারা সুপার এইট নিশ্চিত করে ফেলেছে আরেকটা জিনিস হচ্ছে এদিকে বাংলাদেশের বর্তমান রান রেট হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন এইট অপরদিকে নেদারল্যান্ডসের এই মুহূর্তে গড় রান রেট হচ্ছে মাইনাস জিরো যদি নেপাল বাংলাদেশকে হারায় এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারায় তাহলে কিন্তু পলট পলট হওয়ার সম্ভাবনা আছে যদি বিশাল রান রেটে এবং বিশাল ব্যবধানে তারা যদি জিতে অন্যথায় কিন্তু বাংলাদেশের এই সুপার এইট খেলা নিশ্চিত হয়েছে এখন কে হবে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এগুলা কিন্তু অলরেডি কনফার্ম হয়েই আছে যেমন এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলো কিন্তু আগে থেকে ডিক্লারেশন করা আছে কারণ তারা যারা ভালো খেলে পারফরমেন্স করে এসেছে তারা কিন্তু আগে থেকে এগুলো কনফার্ম করেছে আর বাকিগুলো অ্যাভারেজ যারা খেলেছে তাদের ভিতরেই কিন্তু কনফিউশন হবে তাদের ভিতরেই প্রতিদ্বন্দ্বিতা হবে যেমন বাংলাদেশের সাথে বাংলাদেশ দ্বিতীয়তে ছিল এবং দ্বিতীয়তে শ্রীলঙ্কা যেহেতু বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কা হেরে যায় শ্রীলঙ্কা হেরে গেলে কিন্তু বাংলাদেশ ডি টু হবে এবং ডি হচ্ছে সাউথ আফ্রিকা যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসকে ভালো ডোমিনেট করে হারিয়েছে এবং শ্রীলঙ্কা এবং শুধুমাত্র সাউথ আফ্রিকার সাথে চার রানে হেরেছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ভালো পারফর্ম করেছে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ অবশ্যই নেপালকে হারাবে নেপালকে ভালো খেলে হারাবে এবং নেপাল অবশ্যই বাংলাদেশের সাথে হারবে আর এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সুপার এইটে কাদের সাথে খেলবে দেখুন বাংলাদেশ বাংলাদেশ বি এই বিশ তারিখে সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এনটিকা স্টেডিয়ামে এবং বাইশ তারিখে বাংলাদেশ এনটিকাতেই টিম ভারতের বিপক্ষে মুখোমুখি হবে এই সুপার ইডে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি এই সেন্ট ভেনসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান এই ছিল সুপার ইটে বাংলাদেশের তিনটি খেলা এখন আমরা আশাই করতে পারি যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে ডোমিনেট করে হারিয়েছে তাহলে অবশ্যই বাংলাদেশ কিন্তু সুপার এইটেও ভালো পারফর্ম করবে আশা করা যায় এবং সুপার বাংলাদেশের খেলা কেমন হয় সেটাই আমরা দেখার বিষয় এবং এর আগে যেহেতু বাংলাদেশ আর নেপালের খেলা আছে এবং শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের খেলা আছে এই খেলাগুলো দেখতে হবে যে এই খেলাগুলোতে শ্রীলঙ্কা এবং নেপাল কীরকম খেলে যদি বড় কোনো দুর্ঘটনা না হয় আর বড় কোনো পরিবর্তন না আসে তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ অলমোস্ট সুপার হিট খেলবে এবং এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছে বাংলাদেশ সুপার হিট খেলবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে এবং যদি কোনো এই দুই খেলা বিশাল ব্যবধানে যদি কোনো হার না হয় বাংলাদেশের তাহলে অবশ্যই তারা অবশ্যই কিন্তু বাংলাদেশ সুপার হিট খেলবে তো আমরা দেখব এখন পরবর্তী খেলাগুলো যেমন বাংলাদেশ নেপালে যে খেলাটা আছে এবং নেদারল্যান্ড শ্রীলঙ্কার যে খেলাটা আছে এই খেলাটার দিকে এখন আমাদের চোখ থাকবে এই খেলাটার দিকে তো আজকে এই পর্যন্ত জানিয়ে দিলাম আপনাদের বাংলাদেশের আপকামিং যে সুপার ইটি খেলাগুলো আছে অথবা বাংলাদেশ সুপার ইটি গেলে কাদের সাথে খেলবে সেই খেলাগুলোর কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই পেজটিকে নতুন হয়ে থাকলে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ